চট্টগ্রামে হেফাজতে ইসলাম নেতারা কিছু ব্লগারের বিরুদ্ধে ইসলামকে অপমান করার অভিযোগ এনে তাদের তওবা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ঢাকার গণজাগরণ মঞ্চের নেতা ও ব্লগারদের প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। তারিকুল ইসলামের তোলা ছবিতে মুস্তাফা মল্লিকের রিপোর্ট। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে হেফাজত ইসলামের এই সংবাদ সম্মেলনে দাবি করা হয় তারাও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, কিন্তু ঢাকার গণজাগরণ মঞ্চের কার্যক্রম ইসলাম বিরোধী। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরীর বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দিন রুহি। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যুদ্ধ অপরাধের চেয়ে ধর্ম অপমাননার অপরাধ বড়। চট্টগ্রামের কোথাও নাস্তিক মোরতাদ ব্লগার ও তাদের সহযোগী বা দোসরদের কোনো সমাবেশ করতে দেয়া হবে না। শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলামকে অপমান করার অভিযোগ এনে মঞ্চের নেতা ও ব্লগারদের ক্ষমা চাইতে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানায় হেফাজত। জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে জনসমক্ষে জাতির কাছে ক্ষমাই চাইতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, সরকার যেন ইসলামের প্রকাশ্য দুশমনদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে আলোচনা এবং 6 এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চের কর্মসূচিও ঘোষণা করেছে হেফাজত ইসলাম। চট্টগ্রাম থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই।